السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم معزز علماء الكرام أترى يونيان সম্মানিত চেয়ারম্যান এবং মালদীপ মাদ্রাসার নির্বাহী পরিষদের সভাপতি যিনি এইমাত্র কথা বললেন, আরো যে সমস্ত অতিথিবৃন্দ আছেন তাদের সবাই আমার মুখাত্তম। আপনারা শুরুতেই হয়তো অনুভব করতে পারতেছেন যে আমি কথা বলার একেবারেই অপর, একদম অপর, বিলকুল কথা আসে না। কয়েকদিন যাবৎ একটু বেশি বেড়ে গেছে, অবশ্যই শীত মৌসুম আসলে আমার এরকম হয়। তো এটা এই কয়েকদিনের শীতের প্রচণ্ডতায় অবস্থাটা বেশি শোচনীয় হয়ে গেছে, যার কারণে আজকে আপনাদের সামনে শুধু উপস্থিতি ছাড়া কোনো কথা বলা সম্ভব। মাত্র একটা কথা আপনাদেরকে বলবো, আশেপাশে যদি আর দু একটা কথা আসে তাহলে আসবে, বরঞ্চর 5 মিনিট। এক নম্বরে কথাটা হলো যে আপনারা আজকে এই আলোচনা সভার নাম দিচ্ছেন তাফসীরুল কোরআন। এইটা একটা দুঃসাহসিক শব্দ, তাফসীরুল কোরআন, এই যুগে যারা মুফাসসির তাফসীর কোরআনের হামিল ওলামা খুবই কম, খুবই কম। তার মধ্যে আমাদের মতো যারা তারা তো উল্লেখের উপযুক্ত না, এর বড় কথা আমাদেরই বলতে হয়। এই জন্য এটা একটা শিরোনাম যেটা খুব দুঃসাহসিক শিরোনাম, ওলামায়ে কেরাম যারা কথা বলবেন। আমার আগে চেয়ারম্যান সাহেবের আগে যে মাওলানা ইমাম সাহেব কিছু বলে গেলেন, উনি তাফসীরি দৃষ্টিকোণ থেকেই বলার চেষ্টা করছেন, বাকি সামনে যারা বলবেন তারা এইভাবেই বলার চেষ্টা করুন বলে আমি আশা করি। বড় বড় ওলামায়ে কেরাম আছেন আপনাদের সাথে। আচ্ছা, প্রদীপের কথা বলছেন কখন এটা আমি জানি না আর কি, আসার আগে। আচ্ছা, আরো সামনে আছেন তারা এইভাবে কথা বলবেন বলে আশা করি। আমি তো যেহেতু কোনো কথা বলতে পারবো না, এই জন্য আমার তো আর ওই আলাপ আলাপ নাই, শুধু যে আয়াত আপনাদের সামনে আমি পেশ করছি এই আয়াতের থেকে একটা কথা বলবো। আল্লাহ তাআলা বলেন, হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়্যিনা রাসূলাম মিনহুম, ওই আল্লাহ যিনি আরবদের মধ্যে তাদের থেকে একজন রসুল বানিয়েছেন, ইয়াতলু আলাইহিম আয়াতি, এই নবীর এক নম্বরের দায়িত্ব হইল আল্লাহর প্রেরিত আয়াত মানে কোরআন কেরিমের আয়াত গুলো তার উম্মতকে তেলাওয়াত করে শোনানো, বোঝানো, শোনানো, তেলাওয়াত করানো, এক নম্বরের দায়িত্ব। ওয়াইউ জাকিম,
তাদের দিলের পঙ্কিলতা বিতরণ করা ওয়ায়ুআল্লিমুল কিতাব এই জায়গাটা এবং কোরআনের কোন জায়গায় কি আছে অর্থাৎ তার তাফসীর শিক্ষা দেওয়া ওয়াল হিকমা চার নম্বরে এর অর্থ মুফাসসিরিনে কেরাম বলেন যে আমলটা যেভাবে করতে হবে যতটুকু করতে হবে ওইটা ওইভাবে ততটুকু কইরা নবী নিজে আমলকে উম্মতকে শিখাইয়া যাবে এই চারটা মৌলিক দায়িত্ব দিয়ে আল্লাহ তাআলা নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন নবী চিরদিন থাকবেন না থাকেনও নাই চলে গেছেন কিন্তু যাওয়ার সময় একটা কথা বলে গেছেন তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাতুর রাসূলি যা আমি তোমাদের জন্য দুইটা জিনিস শিখে গেলাম তারাকতু ফীকুম আমরাইন লান তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা যারা আরবি ভাষা সম্পর্কে কিছু খবর রাখেন তারা বুঝেন লাউ তাযিল্লু বাংলা জন্মবাদ হয় কোশ্চিন কালেও এমন নয় কোন অবস্থাতে এমন নয় আল্লাহর রাসূল বলতেছেন লাউ তাযিল্লু মা তামাসাকতুম বিহিমা কোশ্চিন কালেও তোমরা গোমরাহ হবে না যে পর্যন্ত এই দুইটা জিনিস নিজের জীবনে আঁকড়ায় ধরে রাখবে একটা কি কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন আর সুন্নাত রাসূলি তার রাসূলের সুন্নাত মানে হাদিস এইখান থেকে আপনাদেরকে একটা কথা বলার জন্য আমি জায়গাটুকু বললাম এটা হলো যে মিয়া সাহেব এখানে যারা আছেন তাদের অভিমতটা আমি জানতে চাই কোরআন এবং হাদিস এই দুইটা মিললেই দিন এই দিন যে দিন আল্লাহ তাআলা তার আখেরি নবীর দ্বারা পাঠাইলেন এই দুইটা জিনিসের সঙ্গে দিয়া কোরআন এবং সুন্নাহ এবং তার জন্য নবীকে তার প্রশিক্ষণের দায়িত্ব দিলেন নবী চলে চলে যাওয়ার পরে ওলামায়ে কেরামকে দায়িত্ব দিলেন সেই ওলামায়ে কেরাম যাদের প্রতি সমাজের পূর্ণ আস্থা আছে ওই ধরনের সালেহ ওলামায়ে কেরাম এই কোরআন এবং হাদিস থেকে যাচাই বাছাই করিয়া আমাদের যে কাজটা আমাদের জন্য করণীয় সেটা করণীয় বলবেন যেটা বর্জনীয় সেটা বর্জনীয় বলবেন এই যে দায়িত্বটা ওলামায়ে কেরাম পালন করবেন এই দায়িত্ব পালনে আমাদের দায়িত্ব হবে ওলামায়ে কেরাম যা বলে যেতেছেন এটা কোরআন ও হাদিস থেকে বলার কারণে এটা সত্য এবং এইটাই একমাত্র আমাকে মুক্তি দিতে পারে এই আস্থা এই বিশ্বাস এই প্রত্যয় এই প্রতিদিনিয়া এটাকে আঁকড়ায় ধরা এবং এর প্রতিপক্ষে যদি কেউ কোনো কথা বলে তাহলে তার কথা কোনো অবস্থাতেই গ্রহণ করা যাবে না এই কথার প্রত্যয় নেওয়া এটা একটা ইমানদার একটা মুসলমান এটা দিনওয়ালা দায়িত্ব আর কর্তব্য এই কথাটা যেন আপনাদের ভিতরে ভালো করে স্থান দেন এই একটা কথার দাওয়াত দিলাম দুই নম্বর কথাটা হলো আমার না আব্দুল হালিম আপনাদেরকে একটু ইশারা দিয়ে গেছে যে আমাদের সারা দুনিয়ায় বড় একটা দিনী কাজ যেটা তবলিগ বলা হয় এটাতে কিছু বিভ্রান্ত মানুষ কিছুর মধ্যে আসলে একজনের কারণে বাকি একজন বিভ্রান্ত লোক এই লোকটার কারণে অমিয়া তারা যে কথা বলে আমার ওই ভাইদেরকে আমরা আমি বলতে চাই যে কেরাম কি নোয়াল ইসলামের সন্তান না
কেনান যে অপরাধ করেছিল সে নূহের সন্তান হয়েও অপরাধ করে নাই, তাহলে কেবলমাত্র উনি এক বড় বংশের লোক সাদ সাহেব, এই জন্য তিনি গুমরা হইতে পারেন নাই, এটার কোন দলিল নাই। তো তাকে অবলম্বন করিয়া আমাদের দেশের যে সমস্ত ভাইয়েরা তাদেরকে ভাই বলবো, যে সমস্ত ভাইয়েরা ভুল করতেছেন তাদেরকে অনুরোধ করে যাই, আপনাদের সময় আছে এখনো বুঝার চেষ্টা করেন, যে আপনাদের নফস ভিতরে আপনাদের যে নফস আর শয়তান এটা যেন আপনাদেরকে বিপথে নিতে না পারে, এই জন্য ফিরে আসে আপনাদের সকলের মাধ্যমে তাদেরকে চিন্তা বার্তা পৌঁছাইলেন। দুই তিন নম্বরের কথা রইল যে আমরা এই যে আপনারা আজকের এই জলসাটা করতেছেন, এরকম আরো দিন একেবারে নিরেট দিনের জন্য যে আমলগুলি হবে এই প্রত্যেকটা আমল যেন আমাদের সুন্নত রসুলের তরিকায় হয়, সুন্নত রসুলের খেলাফ যেন না হয়, যদি কিছু থাকে তাহলে আমরা যেন সংশোধন করে নেই। এই কথাটা সমবেদনার সাথে বললাম, ইসলাহের নিয়াতে বললাম, এবং ওই মানে নসিহাত লিকুল্লি মুসলিম হাদিসের ভিতরে যেটা আছে ওই দৃষ্টিকোণ থেকে বললাম, এর চেয়ে বেশি বলবো না, এইটুকুর উপর যেন আমরা ঠিক থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক ইনায়াত করেন। আমার কর্তব্য দায়িত্ব যা ছিল আপনাদের, যেহেতু এটা আমার একবার বগলের নিচে, এই জন্য আমার শেষ পর্যন্ত থাকা দরকার ছিল, কিন্তু কয়েকদিন যাব অসুস্থতা অপারগতা হেতু আপনাদের থেকে একটু চলে যেতে হবে, মনে কষ্ট নেবেন না, দাবি রাখবেন না, দোয়া চাই, দোয়া করি। وآخر دعوانا الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله অল্প কথায় অত্যন্ত মৌলিক কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আপনাদের আমাদের সামনে করলেন, আল্লাহ তাআলা এই কথাগুলো বুঝবার এবং তদ অনুযায়ী আমল করবার তৌফিক দান করে বলেন আমিন। আল্লাহ ওয়ালাদের সঙ্গে যদি কেউ বেয়াদবি করে এটা কিন্তু আল্লাহ বরদাস্ত করে না, হাবিব জহুরের চোখের পানি পড়ছে, ইনশাআল্লাহ অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা তার সুব্যবস্থা করবেন, এই বৃহত্তর ময়মনসিংহ হবে গোটা বাংলাদেশের উলামায়ে কেরামের মার্কাজ, কাজেই ঘাবড়াবার কিছু নেই। আমাদের সাদী সাহেবদের যে কথাটা বর্তমানে বললেন, যে কথা তিনি সারা করলেন, তাবলীগ জামাতের ভিতরে যে বিভ্রান্তি, হুজুর যে অনুরোধ করে গেলেন, অনুরোধ কিন্তু সব সময় অনুরোধের পর্যায়ে থাকবে না, বর্জ্যের বান যখন আমাদের বীর যখন দেওয়ালে লাগিয়ে যাবে তখন ছাতি সাবার আস্তে কথা বলবেন না, বাঘের মতো হুঙ্কার দিয়ে কথা বলবেন, ওই দিন কিন্তু পালানির সুযোগ আপনারা পাবেন না, কাজেই আগেই হেদায়েত হয়ে যান, আগেই হেদায়েত হয়ে যান, তাবলীগ নিয়ে বাড়াবাড়ি করবেন না, দিন নিয়ে বাড়াবাড়ি করবেন না, উলামায়ে কেরামদেরকে নিয়ে বাড়াবাড়ি করবেন না, হুঁশিয়ার হয়ে যান, হেদায়েত হয়ে যান, এখনো সুযোগ আছে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুন। আমাদের দাওয়াতি মেহমান ঢাকা থেকে আগত হযরত মাওলানা ইয়াহিয়া মাহমুদ সাহেব আমাদের মাঝে তশরিফ এনেছেন, বলেন আলহামদুলিল্লাহ, হযরত মাওলানা মুফাসসির কুরআন আব্দুল বাসিত খান সাহেব উনিও কিছুক্ষণের মাঝেই আমাদের মধ্যে উপস্থিত হবেন। ওনাদের আগে আমাদের আজকে প্রধান সভাপতি যিনি একজন বিদায় নিলেন অসুস্থতার কারণে, এখন প্রধান সভাপতি সাহেবদের মঞ্চে আসেন, আপনারা জানেন হযরত এখন আমাদের বৃহত্তর ময়মনসিংহের মুরব্বী, সবাই ওনারে চায়, সবাই চায় পাঁচ মিনিটের জন্য হইলেও হুজুরের একটু পায়ের দোলা মোবারক একটু আমরা পাইলাম, এই জন্য প্রতিদিন দুই চার পাঁচ দশটা প্রোগ্রামে হাজিরা দেওয়াই লাগে, না দিলে অনেকেই বসা হয়, এই জন্য হজরত মনে হয় বেশিক্ষণ আমাদের মাঝে থাকতে পারবেন না, এই জন্য কর্তৃপক্ষের পক্ষ থেকে হজরতের খেদমতের সবাই নিয়ে অনুরোধ পেশ করছি হজরতের নসিহত পেশ করার জন্য। এর আগে
মনতলা আগামী শনিবার দিন মনতলা মসজিদের মাঠে মনতলা মসজিদের মাঠে আগামী মঙ্গলবার দিন বাদ মনতলা আগামী শনিবার দিন বাদ জোহর উলামায়ে কেরামের জোর ইউনিয়নের জোর আগামী শনিবার মনতলা মসজিদের মাঠে উলামায়ে কেরাম থাকবেন হযরত মাওলানা খালেদ সাহেব সাজ্জাদ সাহেবও থাকবেন আর অনেক উলামায়ে কেরাম থাকবেন এই জোরের আপনারা সবাই আমন্ত্রিত সবাই অংশগ্রহণ করার চেষ্টা করবেন আর আগামী 13 ফেব্রুয়ারি আগামী 13 ফেব্রুয়ারি 30 মার্চ শনিবার হ্যাঁ 13 ফেব্রুয়ারি 30 মার্চ শনিবার গারাইকুটি দক্ষিণ প্রাইমারি স্কুল সংলগ্ন দারুল ফুরকান আদর্শ মাদ্রাসার উদ্যোগে ইসলামী সম্মেলন আগামী 13 তারিখ ওখানেও আপনারা আমন্ত্রিত ওখানে বড় বড় হযরত বুজুর্গানের দিনটি পারবেন সাইদ নূর সাহেব আসবেন সাথে সাথে আসবেন আরো অনেকেই আসবেন আপনারা আমন্ত্রিত 13 ফেব্রুয়ারি মন্ত্রণার জোরটা কিন্তু শুধু উলামায়ে কেরামের না সর্বস্তরের তৌহিদি জনতা তৌহিদি জনতার জোর আগামী শনিবার মন্ত্রণা সবাই হাজির হওয়ার চেষ্টা করবেন 13 ফেব্রুয়ারি গারাইকুটি দক্ষিণ প্রাইমারি সংলগ্ন দারুল কোরআন মাদ্রাসার ইসলামী সম্মেলন আর 23 ফেব্রুয়ারি 23 ফেব্রুয়ারি মনে হয় মঙ্গলবার হবে এটা আমাদের গারাইকুটি দক্ষিণ গুরুস্তান মাদ্রাসায় দিনের বেলায় যে সভাটা হইতো তারিখ দিচ্ছেন 23 ফেব্রুয়ারি দিনের বেলায় শুরু হবে এসার দিকে শেষ হবে ওখানে এখন আজকের সবার সম্মানিত সভাপতি হযরত আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করবেন হযরতের খেদমতে সবে নয় অনুরোধ পেশ করছি নসিহত পেশ করার জন্য السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فريق في الجنة وفريق في السعير صدق الله العظيم محترم جناب الصدر معزز علماء کرام بزرگان دین برادران اسلام আমি সামান্য একটু আয়াতে কারিমা তেলাওয়াত করছি যার অর্থ হইল কালকে দুইটা জামাত হবে ফারিকুন ফিল জান্নাহ এক জামাত হবে জান্নাত আপনাদের এই বিরাট সমাবেশের কয়জন এমন আছেন যারা আল্লাহর ফজল করামে যে হুজুর জিন্দেগিতে কোরআন সুন্নার খেলাফ কোনো কাম করি নাই আমার যে বয়স হয়েছে 20, 30, 40, 50, 60, 70 যাই বয়স হয়েছে এর মধ্যে মন গড়া চলি নাই মন চাহি চলি নাই ইচ্ছা মাফিক চলি নাই কোরআন সুন্নার খেলাফ একটা কাজও করি নাই সুতরাং আল্লাহর রহমতের উপর ভরসা করে বলতেছি মর মর জান্নাতে যাব কোথাও আটকা পড়ব না এমন সংকাত কতজন আছেন মাশাআল্লাহ আমার কথা বুঝছেন তো যে আমার জিন্দেগি না চলছে কোরআন সুন্নাহর কোরআন সুন্নাহ মোতাবেক
আমার জিন্দেগির ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন সর্বস্তরে আমার জিন্দেগিটা ওরা কোরআন ও সুন্নাহ মোতাবেক চালিয়েছে। কোরআন সুন্নাহর খেলাফ কোনো কাজ করি নাই। পুরাপুরি ভাবে কোরআন সুন্নাহ মোতাবেক চলছি, আল্লাহর রহমতের উপর ভরসা করে আশা করতেছি ইনশাআল্লাহ। মেহেরবান মাওলানা যদি মাফ করে দেন তাহলে ইনশাআল্লাহ মরার পরে কোথাও আটকা পড়ব না, ডাইরেক্ট জান্নাতে যাব। এমন বলুন যে আশা কতজনের আছে মাশাআল্লাহ। আমার কথা বলছেন তো আপনারা? গুনাহ করি না। আল্লাহর কোরআন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফ, একে সংক্ষেপে সুন্নাহ বলে দিলে হইল। কোরআন সুন্নাহ, কোরআন সুন্নাহ মোতাবেক জীবনটাকে পুরাপুরি পরিচালিত করছে। ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা মুস্তাহাব নফল পর্যন্ত আদায় করে চলছে। হব্বে দুনিয়া অন্তরে নাই, দুনিয়ার মহাব্বত সমস্ত গুনাহের জড়। আল্লাহর রহমতে আমার অন্তরে দুনিয়ার মহাব্বত নাই। দুনিয়ার জন্য একটা জমাত আমার কোনোদিন তরক হয় না। আজানে আগে মসজিদে আসার চেষ্টা করি, হঠাৎ কখনো ঝামেলা ঝুমেলায় যদি দেরি হয়ে যায়, আজানের ধ্বনি কানে আসার পরে আর কাল বিলম্ব হয় না, সোজা মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় করে চলছি। একটা জামাত কাজা হয় না আলহামদুলিল্লাহ। এমন জান্নাতি মানুষ কে কে আছেন? কথা বুঝছেন তো? কথা বুঝলে কিছু হা হু না করলে কেমনে হবে? এত বড় সভাতে নাই কথা আমি বিশ্বাস করতে পারি না। এই সভাতে সংখ্যা কম হইলেও আল্লাহর এমন নেক বান্দা, খাস বান্দা আছেন যাদের একটা জামাত কাজা হয় না। পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সঙ্গে আদায় হয়। এমন লোক আছে না এখানে? আপনারা কি বলেন? আশা করি আপনারা আমার মতে একমত হবেন। নিশ্চয়ই এই মাজমাতে এই অনেক আল্লাহর নেক বান্দারা এখানে আসেন যাদের একটা জামাত কাজা হয় না। যাদের দ্বারা আল্লাহর কোরআন আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস শরীফের খেলাফ একটা কাজ হয় না। মুচি বলতেন না, যদি নাই বলেন আমি তো মানতে পারলাম না যে নাই, তবুও বলছি আমরা পাপি তাপি যারা আছি, নেককারদের কথা খাস বান্দাদের কথা না আপাতত রাখলাম, পাপি তাপি যারা আছি আমরা সবাইকে নিয়ত করতে পারি না ইনশাল্লাহ যে আজকে থেকে ইনশাল্লাহ বাকি জিন্দগি মৌত পর্যন্ত একটা জামাত কাজা হতে দেব না। সবাই নিয়ত করতে পারি? পাক্কা নিয়ত? পাক্কা পাক্কা? আধুরা মাধুরা নিয়ত না। আমি আমার মুহিব্বিনকে বলি, যদি একটা জামাত কাজা হইয়া যায় তাহলে ওই ওয়াক্তের খানাও কাজা। কথা বুঝছেন না? ধরেন মসজিদে আসছেন, দুনিয়ার ধান্দা করে গেছিলেন, হাফায়া হুফায়া আইছেন, মসজিদের সামনে আইছেন,
এমনি শুনেন ইমাম সাহেব বলতেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কি হইল জামাত শেষ পাইলেন না, জামাত কাজা হইয়া গেল। এখন দুপুরে যে খানা খাইতেন গুছে মাছে ডাইলে দুধে কলায় একটা লুকমাও খাবেন না, নিয়ত করা যায়? সবাই নিয়ত করতে পারেন ইনশাল্লাহ। আপনারা কি বলেন, সোজা আঙ্গুলে গিয়ে ওঠে না, শক্ত হাতে ধরবেন? নিজের নফসকে কন্ট্রোল করার জন্য, একে শায়েস্তা করার জন্য আমাদের পুলিশ দারোগা নাই, আপনাকে পুলিশ হইতে হবে, দারোগা হইতে হবে, যেন একটা জামাত কাজা হইতে না পারে। হঠাৎ কাজা হইয়া গেলে ওই অক্তের খানাও কাজা। সবাই নিয়ত করতে পারেন? শোনেন মরিয়া দাদা মই নাকি সবাই মরার নিয়ত আছে? কবে? নিঃশ্বাসের বিশ্বাস নাই, যে কোনো মুহূর্তে আপনার আমার পরোয়ানা আইসা যাবে, সকালে আসবে না বিকালে আসবে, দিনে আসবে না রাতে আসবে, সেই বলার কাউরই সাধ্য নাই, চলে যেতে হবে। যাওয়া তো বড় কথা নয়, যাওয়ার সময় ইমানে দৌলত নিয়ে যেতে হবে, ইমানের দৌলত বেহেশতের চাবি। এটা যেন আল্লাহর কাছ থেকে যে কোনো মূল্যে মঞ্জুর করায় নেই, যে ইমান হারা যেন কখনোই না হয়, পুরা জিন্দেগি বেশ কোরআন ও সুন্নাহ মোতাবেক চলে, যে ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা তো বহুত উঁচু কথা, একটা মুস্তাহাবও ছুটে না, এমন ভাবে চলবেন যেন একটা মুস্তাহাব আপনার থেকে না ছুটে। নিয়ত করা যায় ইনশাআল্লাহ। আমি সমস্ত সমস্ত নেককারদের খেদমতে এই দরখাস্ত রাখলাম যেন গাফলত দূর হয়ে যায়। আল্লাহ কিছু পাক্কা বান্দা আছে, সাচ্চা বান্দা, এরা আজানে আগে মসজিদে হাজির আছে না? কিছু বলবেন যে কম, সেটা মানা যেতে পারে, কিন্তু আছে আল্লাহর কিছু সাচ্চা বান্দা, পাক্কা বান্দা, তারা আজানে আগে মসজিদে এসে পড়ে, আজানে অপেক্ষা করে না। ওই সমস্ত আল্লাহর সাচ্চা পাগলদের অনুসরণ করে আমরা চেষ্টা করবো যেন আজানে আগে মসজিদে আসতে পারি। কে বলেন? নিয়ত করা যায় ইনশাআল্লাহ, পাকা পোক্তা নিয়ত করি ইনশাআল্লাহ। এস্তেঞ্জা ওযু সব সারিয়া, ওযুর আগে তো মিসওয়াক সবাই করি মাশাআল্লাহ, ওযু তো করেনি নাকি? ওযু ছাড়া তো নামাজ হবে না, ফরজ। ওযুর আগে মিসওয়াক সবাই করেন, কি বলেন? করেন? দুই একজনে জি বললে হবে? এটা সোনার বাংলা, আমের ডাল, মটকিলার ডাল, শেওড়ার ডাল, নিমের ডাল, ব্যাঙ্গালোরে হয়ে গেল,